আমরা মাঝে মাঝে এই ধরনের ইউএসডিডি কোড ডায়াল করে থাকি সিম কার্ডের ব্যালেন্স এবং অফার জানার জন্য। বাট এমন কিছু সিক্রেট ইউএসডিডি কোড রয়েছে যেগুলো সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই জানি না। আজকের ভিডিওতে এরকমই পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট ইউএসডিডি কোডের ব্যাপারে কথা বলবো, যেগুলো আমাদের স্মার্টফোন সংক্রান্ত সমস্যার সমাধান দিতে পারে, পাশাপাশি স্মার্টফোনের বেশ কিছু জটিল কাজ আমরা খুব সহজেই করতে পারবো, অন্য কারোর কাছে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করিও। চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। প্রথম কোডটা হচ্ছে *#06#। এখানে দেখো IMEI1 এবং IMEI2 দুটো নম্বর শো করছে। এই দুটি নম্বর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নম্বর। ফোন কেনার সময় ফোনের সাথে যে বাক্সটা দেওয়া হয় ওটার মধ্যে কিন্তু এই দুটো নম্বর লেখা থাকে। সো যাদের কাছে বাক্সটা নেই তারা এই দুটো নম্বর খাতায় লিখে রাখতে পারো। যদি কোনো সময় ফোনটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে পুলিশের কাছে তোমরা জিডি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এই দুটো নম্বর প্রয়োজন হবে। এই দুটো নম্বর ছাড়া কিন্তু ফোন ফিরে পাওয়া প্রায় অসম্ভব। তাছাড়া বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে এই দুটো নম্বরের মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন তোমরা ট্র্যাক করতে পারবে। সো মোদ্দা কথা হলো, হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ফোন ফেরত পেতে হলে এই দুটো নম্বর খুবই গুরুত্বপূর্ণ। দু নম্বর কোডটা হচ্ছে *#21#। দেখো এখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি, ভয়েস, ডেটা, ফ্যাক্স, SMS সব কিছু এখানে নট ফরওয়ার্ডেড রয়েছে। তোমাদের ক্ষেত্রে যদি কোনো একটিতেও ফরওয়ার্ড লেখা থাকে তাহলে তোমরা কিন্তু খুব বড় সমস্যায় আছো। কেউ তোমাদের অজান্তেই তোমাদের ফোনটা কখনো না কখনো নিয়ে তার নাম্বারটা ফরওয়ার্ড করে রেখেছে। এখন কি হবে, তোমাদের কাছে যদি কোনো কল, SMS বা কোনো ডেটা প্যাকেট আসে সেটা কিন্তু ওই ব্যক্তি দেখতে পাবে। সো এটা থেকে বাঁচার একটাই উপায়, তোমরা এটাকে বন্ধ করতে পারো। বন্ধ করার জন্য ডায়াল করবে *#002#, এটা করলে কিন্তু কল ফরওয়ার্ডিংটা বন্ধ হয়ে যাবে। চার নম্বর কোডটা হচ্ছে *#*#4636#*#*#। এটা বর্তমানে কয়েকটা ফোনে কাজ করে না, যেমন আমার ফোনে কাজ করছে না। অ্যাকচুয়ালি এই কোডটা ডায়াল করলে একটা মেনু শো করে যেখানে আমাদের ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান সরাসরি দেখতে পাওয়া যায়, যেমন কি IMEI নাম্বার, ফোন নাম্বার, নেটওয়ার্কের স্ট্যাটাস, কল স্ট্যাটাস, ওয়াইফাই স্ট্যাটাস, রেডিও পাওয়ার, DNS স্ট্যাটাস, ব্যাটারি স্ট্যাটাস এবং আরও বেশ কিছু ইনফরমেশান রয়েছে যেগুলো সরাসরি এখানে দেখতে পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি কয়েক সেকেন্ডের জন্য আমাদের ফোনটা হাতে পায় তাহলে সে কিন্তু এই কোডটা ডায়াল করে খুব সহজেই আমাদের ইনফরমেশানগুলোকে চুরি করতে পারে। হয়তো এই কারণের জন্যই বর্তমানে বেশ কিছু ফোন থেকে এই কোডটা রিমুভ করে দেওয়া হয়েছে, যাতে করে ওই ফোনের প্রিভেসি বজায় রাখা যায়। এই কোডটা তোমরা ডায়াল করে দেখো, যাদের ক্ষেত্রে এটা কাজ করবে না নিচে তোমাদের মোবাইলের নাম এবং মডেল নাম্বার দিয়ে কমেন্ট করে জানাও। পাঁচ নম্বর কোডটা হচ্ছে সিম কার্ডের নম্বর বা মোবাইল নম্বর জানার কোড। যারা এয়ারটেল ব্যবহার করে থাকো তারা ডায়াল করবে *#*#9#। দেখো এখানে মোবাইল নম্বরটা শো করছে। যারা জিও ব্যবহার করে থাকো তারা ডায়াল করবে *#*#1#। একইভাবে VI-এর জন্য *#*#2*#*#1#। রবির জন্য *#***2**#4#। গ্রামীণ ফোনের জন্য *#*#2#। বাংলা লিঙ্কের জন্য *#*5#1# এবং টেলিটকের জন্য *#*5#1#। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তোমরা এখানে আমাকে ফলো করতে পারো, আর এটা আমার ফেসবুক পেজ, তোমরা এখানে আমাকে ফলো করে নিও। এথিক্যাল হ্যাকিং সম্পর্কিত ভিডিও তোমরা এখানেই দেখতে পাবে, যেগুলো ইউটিউবে ডাইরেক্ট দেখানো সম্ভব নয়। যাই হোক, ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করে নেবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।